এপার ওপার ভাগ করেছে যমুনা নদী। একপারে নগরবাড়ি নৌবন্দরের মতো সমৃদ্ধ জনপদ, অপরপারে শুধুই ধুধু বালুচর। উন্নয়নের হাতছানি দিয়ে ডাকলেও নেই সমৃদ্ধির ছিটে ফোঁটা। বরাবরই উন্নয়ন বঞ্চিত চরের এসব মানুষের যমুনার ভাঙ্গাগড়ার সঙ্গে খেলা হয়, তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকা থেকে বের হতে পারে না ওখানকার বাসিন্দারা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো এখনও তাদের কাছে পানছে। তবে সেই চরে এবার অন্ধকার ঘুচবে, ফুটবে আলো, বিদ্যুতের আলোয় আলোকিত হবে চরের জীবন, বাড়বে ফসল উৎপাদন আর শিক্ষার হার, সেই সঙ্গে আর্থসামাজিক উন্নয়নে আমূল পরিবর্তন ঘটবে স্থানীয় বাসিন্দাদের। পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার চরাঞ্চলের 9টি ইউনিয়নের 70টি গ্রামকে নিয়ে আসা হচ্ছে বিদ্যুতের আওতায়। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন লাইন নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। চলছে নদী ড্রেজিং, নভেম্বরের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার আশা করছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। প্রকল্প সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে 285 কিলোমিটার অফগ্রিড বৈদ্যুতিক লাইন, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। প্রকল্পের মধ্যে সাব স্টেশন রয়েছে 1টি, সাবমেরিন ক্যাবল 33 কেবির 1টি ও 11 কেবির 3টি। আওতাভুক্ত উপজেলা 5টি হল রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ, দৌলদিয়া ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার একাংশ। ইউনিয়ন সংখ্যা হল 9টি। নতুন বারেঙ্গা, পুরান বারেঙ্গা, হাটুরিয়া, নাকালিয়া, আরুয়া, মিজানপুর, শিবালয়, তেউতা, বাগুটিয়া ও বাঁচামারা 70টি গ্রামের প্রায় 11,276 জন মানুষ এ বৈদ্যুতিক সেবার আওতায় আসবেন। পাবনার কাশীনাথপুর ফায়ার সার্ভিসের পেছন থেকে মানিকগঞ্জের বাগুটিয়া পর্যন্ত অফগ্রেড লাইন নির্মাণ করা হবে। সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রিড থেকে মূল লাইন এসে যুক্ত হবে এই লাইনে। প্রায় 30 কিলোমিটার 33 কেবির লাইন ইতিমধ্যে নির্মাণ করেছে। যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল যাবে 2.2 কিলোমিটার। এজন্য নদী খনন কাজও চলছে। খনন কাজ করছে BIWTA। খনন কাজ শেষ করে তার লিঙ্ক করা সাব স্টেশন চালু করে চর এলাকার 11,000 গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে পারবে। আশা করা যায় আগামী নভেম্বরের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। এই বিদ্যুৎ লাইন নির্মাণ একটি উন্নয়ন কাজ। বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পাবনা, মানিকগঞ্জ ও রাজবাড়ী চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে আমূল পরিবর্তন ঘটবে, বিশেষ করে কৃষি সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি যমুনার চরাঞ্চলে বিদ্যুৎ প্রকল্পের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।